আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো আমড়ার চাটনি, টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আশা করছি আজকে আমার এই আমড়ার আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2.5 কেজি আমড়া খোসা ছাড়িয়ে আমড়ার আটি ফেলে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর আমি সবুজ অংশটা রেখে দিয়েছি, কারণ টক ফ্লেভারটা হলে চাটনিটা খেতে ভালো লাগবে। আমড়া সিদ্ধ করার জন্য এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি আমড়ার মধ্যে স্বাদমতো লবণ। এখন আমি একটা ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দেব। ভিউয়ার্স, আমরা বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আমড়াগুলো ভালো করে সিদ্ধ করে নেব আর পুরো পানিটা শুকিয়ে ফেলবো। ভিউয়ার্স, আমার আমড়া সিদ্ধ হয়ে গিয়েছে আর আমড়ার পানিও শুকিয়ে গেছে। এখন আমি চুলার উপর থেকে হাঁড়িটা নামিয়ে ফেলবো আর ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি আচারের মশলাটা টেলে নেব। আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন আমি পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আমার পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আমি আগেই 6 থেকে 7টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, এখন পাঁচফোড়ন আর মরিচ একসাথে পাটায় গুঁড়ো করে নেব। ভিউয়ার্স, চাটনিতে আপনারা ঝাল কতটুকু পছন্দ করবেন তাই বুঝে ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। এখন কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটা আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি 6 থেকে 7টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নয় স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আখের গুড়। আমার গুড় কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে দিচ্ছি আমড়া। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিউয়ার্স, চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, যেন তলানিতে লেগে না যায়। ভিউয়ার্স, আমড়ার রস অনেকটা শুকিয়ে আঠালো হয়ে এসেছে। আমার আমড়ার চাটনি বা আচার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 5 মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আচার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি চুলার উপর থেকে কড়াইটা নামিয়ে ফেলবো। হয়ে গেল খুব সহজে মজাদার টক ঝাল আমড়ার আচার বা চাটনি। আপনারাও এভাবে বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আমার এই আমড়ার আচার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।